আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়, তোমাদের শেষ যে অধ্যায়, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এনভায়রনমেন্ট ইটস রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন। তার প্রথম অংশ নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন সাইকেল। আমরা জানব যে পৃথিবীর সমস্ত জীব বিভিন্ন মৌল উপাদান দিয়ে তৈরি। যেমন মানুষের দেহ যদি ধরো, তাহলে সেখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, তামা, লোহা, সোডিয়াম, এরকম বিভিন্ন উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে। এবং এই সমস্ত উপাদানগুলো আমরা পরিবেশ থেকে গ্রহণ করি। আবার আমাদের দেহের যতটা প্রয়োজন হয় তার থেকে এক্সেস যদি আমরা গ্রহণ করি, সেটা আবার পরিবেশের মধ্যে ফেরতও দিয়ে দিই। এইভাবে পরিবেশের সঙ্গে জীবজগতের এই বিভিন্ন উপাদানগুলোর একটা আদান প্রদান প্রতিনিয়ত চলতে থাকে। এই যে আদান প্রদানের যে প্রক্রিয়া, তাকে বিজ্ঞানীরা ভূজৈব রাসায়নিক চক্র বা বায়োজিও কেমিক্যাল সাইকেল বলেছেন। তার একটা সংজ্ঞা আমরা বলতে পারি এরকম, পরিবেশের বিভিন্ন রাসায়নিক উপাদানগুলি পরিবেশ ও জীবমণ্ডলের মধ্যে যে চক্রাকার পথে আবর্তিত হয়, সেই পথকে জীব ভূ রাসায়নিক চক্র বা বায়োজিও কেমিক্যাল সাইকেল বলে। এটা মূলত দুরকম হতে পারে, তোমরা পরে জানবে, একটা হচ্ছে গ্যাসিয়াস আর একটা হচ্ছে সেডেন্টারি। তাই গ্যাসিয়াসের মধ্যে গ্যাসীয় অবস্থায় যে সমস্ত উপাদানগুলো পৃথিবীতে থাকে, তার একটা অন্যতম উপাদান হচ্ছে এই নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন পৃথিবীতে 77.17%, মানে ম্যাক্সিমাম পরিমাণ আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসই রয়েছে। কিন্তু এত পরিমাণ নাইট্রোজেন থাকা সত্ত্বেও পৃথিবীর কোনো জীব অক্সিজেন বা কার্বনের মতো, কার্বন ডাইঅক্সাইড রূপে এরকম সরাসরি গ্যাসীয় হিসাবে গ্রহণ করতে পারে না। এই জন্য বিভিন্ন নাইট্রোজেনযুক্ত যৌগ, তার মাধ্যমে আমাদের নাইট্রোজেন সংগ্রহ করতে হয়। এবং এই কারণেই আমাদের এই নাইট্রোজেন চক্র আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা জানবে যে আমাদের দেহের যে কোষ তৈরি হয়, সে কোষের একটা অন্যতম উপাদান হচ্ছে প্রোটিন। এছাড়া যে ডিএনএ তৈরি হয়, সে ডিএনএ যত ধরনের অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন বা আরএনএ, ইউরাসিল, এরা সবাই নাইট্রোজেন দিয়েই তৈরি। অর্থাৎ কোনো জিন বা আমাদের দেহের কোনো প্রোটিন কোনো অবস্থায় নাইট্রোজেন ছাড়া তৈরি হওয়া অসম্ভব। তার ফলে আমাদের দেহে কোনো অবস্থায় যদি নাইট্রোজেনের কোনো ঘাটতি দেখা দেয়, তাহলে কিন্তু সেটা একটা সমস্যা রূপে দেখা দেয়। তা যাই হোক, তাই বলে এরকমও নয় যে আমাদের দেহে আমাদের যতটুকু পরিমাণ নাইট্রোজেন দরকার তার এক্সেস পরিমাণ জমিয়ে রাখতে পারবো, তাও কখনো হয় না। যে এক্সেসটা হয় সেটা আবার পরিবেশের মধ্যে একটা নর্মাল সিস্টেমে সেটা ফেরত চলে যায়, সেটা নিয়েও তোমাদের একটু পরে আলোচনা করব। এটা যদি না হতো, তাহলে পরিবেশের মধ্যে বিভিন্ন উপাদানগুলোর একটা ঘাটতি দেখা দিত, কিন্তু সেটা কখনোই হয় না। তা যাই হোক, নাইট্রোজেন চক্রের একটা সংজ্ঞা আমরা এরকম বলতে পারি, যে প্রক্রিয়ায় বায়ুর নাইট্রোজেন মাটিতে, জলে ও জীবদেহে এবং মাটি, জল ও জীবদেহে উপস্থিত নাইট্রোজেন বায়ুতে আবর্তিত হয়ে পরিবেশের নাইট্রোজেনের সাম্যতা বজায় রাখে, তাকে নাইট্রোজেন চক্র বলা হয়ে থাকে। এই নাইট্রোজেন চক্রের এবার ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানবো নাইট্রোজেন চক্রের মূলত দুটো ধাপ। আমরা এখানে একটা ধারণা তৈরি করব যে প্রকৃতি হচ্ছে নাইট্রোজেনের ভাণ্ডার, স্টোর হাউস। যেমন ধরো আমরা ব্যাংকে টাকা রাখি, তাহলে ব্যাংকে আমরা টাকা জমা দিলে ব্যাংকে আমাদের টাকার পরিমাণ বাড়ে, আবার আমাদের যখন দরকার হয় তখন ব্যাংক থেকে টাকা তুলে আমরা ব্যবহার করি। তাহলে ব্যাংক হচ্ছে আমাদের একটা ভাণ্ডার, সেখান থেকে আমরা প্রয়োজন মতো টাকা ব্যবহার করছি, আবার টাকা জমা দিচ্ছি। ঠিক সেরকম আমরা এখানেও মনে করব,
প্রকৃতি হচ্ছে আমাদের একটা নাইট্রোজেনের ভান্ডার, সেখান থেকে কোন কোন পদ্ধতিতে জীব দেহের মধ্যে, জীব জগতের মধ্যে এই নাইট্রোজেন আসছে, সংবন্ধন হচ্ছে, সেই পদ্ধতিগুলো আমরা পড়ব। আর কোন কোন পদ্ধতিতে জীবদেহ থেকে এই প্রকৃতিতে আবার নাইট্রোজেন ফেরত চলে যাচ্ছে সেই পদ্ধতিগুলো পড়ব, এবং এর দ্বারা আমাদের একটা সাম্যতা বা ব্যালেন্স তৈরি হচ্ছে। তা প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নাইট্রোজেনের আবদ্ধকরণ পদ্ধতি, নাইট্রোজেন ফিক্সেশন প্রসেসেস। বায়ুমণ্ডলে যে মুক্ত নাইট্রোজেন থাকে সেই মুক্ত নাইট্রোজেন যৌগে পরিণত হয়ে মাটিতে আবদ্ধ হয়। এটা মূলত তিন রকমভাবে হতে পারে, একটা যে প্রাকৃতিক, একটা জীবজ, একটা হচ্ছে শিল্পজাত। তাই প্রথম হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। যখন বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির সময় কিন্তু বায়ুমণ্ডলের প্রচুর পরিমাণে নাইট্রোজেন আমাদের মাটিতে এসে পড়ে। যেই মুহূর্তে আকাশে বৃষ্টির সময় বিদ্যুৎ চমকায় তখন বায়ুর যে নাইট্রোজেন এবং অক্সিজেন আছে তারা বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড বা এনও তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড আবার আরেকটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2 তৈরি করে। এই NO2 বৃষ্টির জলের সঙ্গে মিশে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, HNO2 এবং HNO3, এবং বৃষ্টির জলের সঙ্গে মাটিতে এসে পড়ে। যেই মুহূর্তে মাটিতে এসে পড়ল, মাটিতে বিভিন্ন রকমের খনিজ যে লবণ আছে যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, এদের সঙ্গে এই নাইট্রাস এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, এবং তারা যেমন ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এরকম বিভিন্ন যৌগ তৈরি করে মাটিতে থেকে যায়। পরবর্তী সময় উদ্ভিদ মূল দ্বারা যখন জল শোষণ করে সেই জলের সঙ্গে এই ধরনের লবণগুলো, নাইট্রেট যুক্ত যে লবণগুলো আছে সেগুলো উদ্ভিদের দেহে চলে আসে, এবং উদ্ভিদ সেই লবণ থেকে তারা প্রোটিন জাতীয় পদার্থ তথা প্রোটোপ্লাজম তৈরি করে। দু নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে জীবজ পদ্ধতি বা বায়োলজিক্যাল ফিক্সেশন প্রসেস। মাটির মধ্যে বিশেষ কিছু স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকে, যেমন ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল যাকে বাংলায় বলে, যেমন অ্যানাবিনা, নস্টক। এদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, এরা বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যুক্ত যৌগ তৈরি করে রাখতে পারে, এবং যখন তাদের মৃত্যু হয় তখন তাদের দেহের মধ্যে যে জমা যে যৌগ সেগুলো মাটির মধ্যে মুক্ত হয়ে যায়। এছাড়া ছোলা, মটর বা শিম জাতীয় যে সমস্ত মূলে যাদের উদ্ভিদ আছে, লিগুমিনাস জাতীয় যে প্ল্যান্টস, তাদের মিথজীবীয় ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম, তারাও কিন্তু বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে, এবং তারা এই উদ্ভিদকে নাইট্রোজেন দান করে, প্লাস এক্সেস যে পরিমাণটা সেটাও তাদের দেহের মধ্যে জমিয়ে রাখে, এবং তারা মারা গেলে সেই এক্সেস যে নাইট্রোজেন জাতীয় যে পদার্থ, যে যৌগটা, সেটা মাটির মধ্যে মিশে যায়। এইভাবে প্রাকৃতিক পদ্ধতিতেও কিন্তু প্রচুর পরিমাণে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তিন নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে শিল্পজাত পদ্ধতিতে আবদ্ধকরণ, ইন্ডাস্ট্রিয়াল ফিক্সেশন। এটা আধুনিককালের একটা পদ্ধতি। আমাদের আধুনিক যে কৃষি পদ্ধতি তাতে উদ্ভিদের ফলন বাড়াবার জন্য, মাটিতে উৎপাদনের হার বাড়াবার জন্য আমরা নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম ফসফেট এ সমস্ত ব্যবহার করি, এবং তার ফলে মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায়। এরপর দ্বিতীয় যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন। তাই প্রথম যে পদ্ধতিটা পড়া হলো সেটা হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতি, দ্বিতীয় যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন পদ্ধতি। নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামোনিয়ার যে সৃষ্টি হওয়ার যে প্রসেস তাকেই বলা হয় অ্যামোনিফিকেশন। যেমন ধরো প্রাণীদেহ থেকে নির্গত মূত্র, বিয়োজন, উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পর তাদের দেহের যে প্রোটিন সেটা মাটিতে থাকা বিভিন্ন আণুবীক্ষণিক জীবের দ্বারা বিঘটিত হয়ে
প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে এই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া এবং মুক্ত নাইট্রোজেন গঠন হয়। ব্যাসিলাস মাইকোয়েডিস এমন একটা ব্যাকটেরিয়া, তারা এই পদ্ধতিতে সাহায্য করে। তিন নম্বর পদ্ধতির নাম হচ্ছে নাইট্রিফিকেশন পদ্ধতি। এই অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদনের যে প্রসেস তাকে বলা হয় নাইট্রিফিকেশন। এই অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় উৎপন্ন যে অ্যামোনিয়া, তারা নাইট্রোসোমোনাস নামক নাইট্রোফাইন ব্যাকটেরিয়ার দ্বারা জারিত হয়ে নাইট্রাইট গঠন করে এবং পরবর্তী সময় নাইট্রাইট নাইট্রোব্যাক্টর নামক নাইট্রিফাইন ব্যাকটেরিয়ার দ্বারা জারিত হয়ে নাইট্রেট বা NO3 গঠন করে। এইভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদন হয়ে তারা মাটির মধ্যে মিশে যায়। অর্থাৎ যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, আমাদের বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন আছে তাকে নাইট্রেটে রূপান্তরিত হতে হবে। এই নাইট্রেটে রূপান্তরিত হলে তখন সেই নাইট্রেট উদ্ভিদ মূল দ্বারা শোষণ করবে এবং তার দেহের মধ্যে প্রোটিন বা প্রোটোপ্লাজম জাতীয় পদার্থ গঠন করবে। এই উদ্ভিদ থেকে আবার বিভিন্ন প্রাণীরা সেই প্রোটিন গ্রহণ করবে, আমরা গ্রহণ করব বা অন্য কোনো প্রাণীর দেহ থেকে ইনডাইরেক্টলি আমরা গ্রহণ করব। যেভাবেই হোক না কেন আমাদের দেহে আসবে, এবার আমাদের দেহ থেকে আবার পরিবেশের মধ্যে ফেরতও যাবে। বিভিন্ন জীব দেহ থেকেও কীভাবে ফেরত যায় সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। সেই পদ্ধতিটার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন পদ্ধতি। নাইট্রাইট বা নাইট্রেট থেকে নাইট্রোজেনের উৎপাদন পদ্ধতিকে ডিনাইট্রিফিকেশন বলে। অর্থাৎ ফ্রি নাইট্রোজেন তৈরি হয়ে পরিবেশের মধ্যে ফেরত যাবে। এই প্রক্রিয়ায় নাইট্রাইট বা নাইট্রেট যৌগসমূহ সিউডোমোনাস, থিওব্যাসিলাস প্রভৃতি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয়ে পুনরায় নাইট্রোজেন উৎপাদিত হয় এবং বায়ুমণ্ডলের মধ্যে ফেরত যায়। তাহলে এই হলো আমাদের মূলত নাইট্রোজেন চক্র। এবার আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যে এই নাইট্রোজেন চক্র যেটা পরিবেশে চলে তার সঙ্গে মানুষের ক্রিয়াকলাপের কোনো সম্পর্ক আছে কি নেই। বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে আমাদের আধুনিক যে মানব সভ্যতা যে পদ্ধতি, তাতে আমরা এমন কিছু কার্যকলাপ করছি যাতে প্রাকৃতিক এই যে নাইট্রোজেন চক্র সেটা নানাভাবে বিঘ্নিত হচ্ছে। এই বিভিন্ন রকমের কার্যকলাপের মধ্যে দুটো ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। যেমন এক নম্বর হচ্ছে গ্রিন হাউস প্রভাব, গ্রিন হাউস এফেক্ট। নাইট্রাস অ্যাসিড N2O একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস, পৃথিবী জুড়ে জীবাশ্ম জ্বালানির যে দহন, নাইট্রোজেন ঘটিত সারের যে প্রয়োগ, তার ফলে বায়ুমণ্ডলে N2 এর পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। প্রতি বছর পৃথিবীতে নাইট্রাস অক্সাইডের পরিমাণ শতকরা 0.2 ভাগ করে বাড়ছে। এছাড়া নাইট্রোজেনের অন্যান্য যে অক্সাইডগুলো N2O, NO, NO2 এরাও কিন্তু স্থানভিত্তিক ঘনত্ব বেড়ে যাওয়ায় গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। ফলে একদিকে যেমন পৃথিবীতে বায়ু দূষণ ঘটছে, ঠিক সেরকম আবার বিভিন্ন সমস্যাও তৈরি হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চল এবং সুউচ্চ পর্বতের হিমবাহগুলোর বরফ গলে গিয়ে সেই জল সমুদ্রে মিশছে, এর ফলে সমুদ্রের জলের উচ্চতা বাড়ছে। ভবিষ্যতে সমুদ্র তীরবর্তী দেশ এবং শহরগুলি সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে আগামী দিনে প্রবল ঝড়, সাইক্লোন, খরা, বন্যার প্রকোপ বেশি বেশি দেখা দেবে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে বিভিন্ন রকমের রোগ যেমন ম্যালেরিয়া, কলেরা, প্লেগ প্রভৃতি শীতল অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং মহামারীর প্রকোপ বিশ্বজুড়ে বেশি মাত্রায় দেখা দেবে। দ্বিতীয় যে ঘটনা সেটা হচ্ছে আম্লীকরণ বা অ্যাসিডিফিকেশন। বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ধাতু নিষ্কাশন কারখানায় অতি উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড বা NO তৈরি হয়। এই নাইট্রিক অক্সাইড বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় NO2 তৈরি হয় এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে আগের মতোই নাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছে। এই নাইট্রিক অ্যাসিড বিভিন্ন সময় বৃষ্টির জলের সঙ্গে আমাদের পৃথিবীর দিকে নেমে আসে এবং তখন তাকে অ্যাসিড রেন বলে, অম্ল বৃষ্টি বলা হয়ে থাকে।
এই অম্লবৃষ্টি কিন্তু ভয়ঙ্কর। যদি এই অম্লবৃষ্টি জলাশয়ে পড়ে তাহলে জলের পিএইচ সাতের কমে, অর্থাৎ অ্যাসিডিক হয়ে যাবে, এবং তার ফলে সেখানকার মাছ, জলজ প্রাণী, জলজ উদ্ভিদের মৃত্যু ঘটবে এবং জলাশয়গুলো অনুৎপাদক বা বন্ধা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যদি খুব ঘন ঘন অম্লবৃষ্টি হয় তাহলে অরণ্যের বৃক্ষগুলো ধ্বংসপ্রাপ্ত হবে এবং বনাঞ্চলগুলো উষর ভূমিতে পরিণত হবে। এছাড়াও শহরাঞ্চলে এই অম্লবৃষ্টির ফলে মার্বেল পাথর জাতীয় যে সমস্ত শিল্প স্থাপত্য বা মনুমেন্ট সেগুলো ক্ষয় হয়, যাকে আমরা স্টোন ক্যান্সার বা পাথরের ক্যান্সার বলে জেনেছি। তাহলে এইরকমভাবে পৃথিবীতে বিভিন্ন রকমভাবে নাইট্রোজেন চক্রের ওপরে মানুষের একটা ভুল প্রভাব তৈরি হচ্ছে। তা যাই হোক, আজকে আমাদের এখানে নাইট্রোজেন চক্র পড়ানো সম্পূর্ণ হলো। এর থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের যথাযথ সেগুলোর উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ।